ভিডিওটি দেখে অবাক হওয়ার কিছু নেই, আজকে আমি আপনাদেরকে শরবত বানিয়ে দেখাবো না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার সঠিকভাবে শাটডাউন দিবেন। ভিডিওটি শুরু করার আগে চলুন দেখে নেওয়া যাক সঠিকভাবে শাটডাউন না দিলে কি কি প্রবলেম হতে পারে। কম্পিউটার বা ল্যাপটপ যদি সঠিকভাবে শাটডাউন না দেন তাহলে আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ ফাইল মিসিং হতে পারে, মানে আপনার কম্পিউটারের গুরুত্বপূর্ণ তথ্য স্বয়ংক্রিয়ভাবে মুছে যেতে পারে, সিস্টেমের ডিসফাংশন হতে পারে, আপনার কম্পিউটারের উইন্ডোজ সঠিকভাবে কাজ নাও করতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় একটি অপরিকল্পিত শাটডাউনের ফলে পরবর্তীতে আপনার কম্পিউটার যখন স্টার্ট দিবেন তখন কম্পিউটার ওপেন হবে না, তখন নতুন করে উইন্ডোজ সিস্টেম ইনস্টল করা লাগতে পারে। তো এ সকল প্রবলেম থেকে মুক্তি পেতে চাইলে আপনাকে অবশ্যই কম্পিউটার সঠিকভাবে শাটডাউন দিতে পারতে হবে। এখন আমি কম্পিউটারে চলে যাচ্ছি, কম্পিউটারের স্ক্রিনে দেখাবো কিভাবে আপনারা কম্পিউটারটি সঠিকভাবে শাটডাউন দিবেন। তো চলুন শুরু করা যাক। কম্পিউটারটি বা ল্যাপটপটি সঠিকভাবে শাটডাউন করতে হলে সর্বপ্রথম আপনার ল্যাপটপে যতগুলো সফটওয়্যার বা অ্যাপস ওপেন আছে সেগুলোকে কেটে বন্ধ করে দিতে হবে। যেমন আমার গুগল ক্রোম চালু ছিল, আমি গুগল ক্রোম কেটে এখান থেকে বন্ধ করে দিব, বা অন্য যে কোনো সফটওয়্যার চালু থাকলে সেগুলো আপনারা কেটে বন্ধ করে দিবেন। কী কী সফটওয়্যার চালু আছে সেগুলো দেখতে আপনারা এখানে স্ট্যাটাস বার, যেটা এই বারে আপনারা দেখতে পাবেন যেগুলো চালু আছে এখানে থাকে, এখান থেকে আপনারা কেটে দিবেন, এখান থেকে কেটে দিবেন। সবগুলো সফটওয়্যার কাটার পরে এবার আপনারা উইন্ডোজ যেই মেনু বার সেই উইন্ডোজে যাবেন, এখানে ডান বাটন ক্লিক করবেন যদি উইন্ডোজ 8 বা উইন্ডোজ 10 হয়, আর আগের উইন্ডোজগুলোতে বাম বাটন ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এরপর আপনারা এখান থেকে রানে যাবেন, রানে যাওয়ার পরে এখানে ট্রি লিখবেন, TREEE, ট্রি লিখে আপনারা এখানে একবার ওকে দিবেন। এভাবে একবার বা দুবার ট্রি লিখে, রানে গিয়ে ট্রি লিখে ওকে দিবেন, এটা আপনার কম্পিউটার রিফ্রেশ করে নেবে। এখন আপনার কাজ শেষ, এখন আপনাকে শাটডাউন করতে হবে। এখানে স্টার্ট বাটন, কম্পিউটারের স্টার্ট বাটনে গিয়ে আপনার এখানে শাটডাউন লেখা আছে, এখানে শাটডাউন থেকে গিয়ে এই শাটডাউন অপশনে ক্লিক করবেন। করার পর আপনার কম্পিউটারটি আপনাআপনি অন অফ হয়ে যাবে। এক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন আপনার কম্পিউটারটি কখনোই আপনি কম্পিউটারের পাওয়ার বাটন চেপে অফ করবেন না, এটি হলো ভুলভাবে শাটডাউন দেওয়া। আপনারা সবসময় চেষ্টা করবেন সঠিকভাবে শাটডাউন দেওয়ার, সেক্ষেত্রে আপনার কম্পিউটার অনেক দিন ভালো থাকবে, উইন্ডোজটি অনেকদিন ভালো থাকবে, কোনো প্রকার ডিসফাংশন করবে না। ধন্যবাদ সবাইকে।